অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কাজ করছে পুলিশ, এমনটি জানিয়েছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকি। দুপুরে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন চত্বরে এক সভায় যোগ দেন পুলিশ সুপার। বলেন, সামনে এখন বড় চ্যালেঞ্জ জাতীয় নির্বাচন, তবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছে পুলিশ। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন মতিউর রহমান সিদ্দিকি। সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ যে নির্বাচন, যেটি নির্বাচন কমিশনের ম্যান্ডেট আমাদের উপর, আমরা এখন তাদের অধীনে তাদের নির্দেশনায় আমরা কাজকর্ম করতেছি।